সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি সকালের বার্তা সফলতার সহজ পাঠ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কুশলে আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি চলে যাচ্ছে তো প্রথমেই একটা রিকোয়েস্ট করে নিই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বন্ধু এই সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না এবং অনেকজনের ধারণা আছে যে এই চ্যানেল সাবস্ক্রাইব করলে হয়তো ইউটিউবার টাকা পায় জিরো পয়সাও সাবস্ক্রাইব করলে আসে না সাবস্ক্রাইব করলে এটাই হয় যে আমার চ্যানেলের এতগুলো ভিউয়ার্স আছেন এটাই মানে এতগুলো লোক কমপক্ষে আমার চ্যানেলের ভিউয়ার্স এবং ইচ্ছা করলে এনারা দেখতে পারেন এইটাই আর চ্যানেল থেকে কিছুটা ইনকাম আসে কিন্তু ছোট চ্যানেল থেকে নয় চ্যানেলটা অনেক বড় হওয়া দরকার নয়তো এই বিশ পঞ্চাশ টাকা যদি ইনকাম হয় একটা চ্যানেল থেকে সেই পয়সা কোনো কাজে আসে না তো যাই হোক ও গল্প থাক সফলতার পাঠ শোনাবো আপনাদের সকালবেলা যদিও সময়টা খুবই সংকটময় কিন্তু পৃথিবীর নিজাম তো থেমে থাকে না পৃথিবী চলতেই থাকে পৃথিবীর নিজস্ব গতিতে এবং সবটাই নিজস্ব গতিতেই কিন্তু চলছে প্রকৃতি মাঠে চলে যান দেখবেন বীজ থেকে চারা জন্ম নিচ্ছে ফুল থেকে ফল হচ্ছে সবটাই চলছে আর আজকে মনুষ্য জাতি চরম সংকটময় ময় মুহূর্তের মধ্যে ডুবে আছে তবে এই সংকট বেশি দিন থাকবে না খুব তাড়াতাড়ি এই সংকট পৃথিবী থেকে দূরীভূত হবে বলে আমরা বিশ্বাস করি তো সফলতার প্রথম পর্যায়ে অনেক দিন থেকে যেটা ভাবছিলাম সেটা করে দিন তো একটু টাচ দিয়ে নিই ইংরেজি সম্বন্ধে কিছুটা টিপস দিয়ে নিই কারণ প্রত্যেক বাড়িতে ছাত্রছাত্রী আছেই এবং তাদেরকে ইংরেজি শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই ইংরেজি বিষয়ে কিছু কথা বলে নিই যেটা অত্যন্ত সহজভাবে আপনাদের সামনে পরিবেশন করব। ইংরেজি বিষয়টা একটা আতঙ্কের বিষয় ছাত্রছাত্রীদের কাছে এবং এমনকি শিক্ষকদের কাছেও একটা আতঙ্কের বিষয় সেই আতঙ্কটা ছাড়ানোর জন্যেই কিছুটা টিপস দিই এবং পরবর্তীতেও দেব ইংরেজি যদি শিখতে হয় ছাত্রছাত্রীদের তাহলে প্রথমে তাকে বাংলাটা ভালো করে বুঝতে হবে বাংলা এই বাংলাটা বুঝতে পারলেই কিন্তু ইংরেজিটা ভালোভাবে বোঝা যাবে মানে বাক্যের গঠন প্রথমে জানতে হবে বাক্যের গঠন আরও কিছু পরামর্শ দিয়ে দিচ্ছে আপনারা শুনে নিন খুব মন খুলে তো একটা বাক্য বলি যেমন আমি স্কুলে যাই বাক্যের দুটো অংশ এটা প্রথমে মনে রাখতে হবে বাক্যের দুটো অংশ উদ্দেশ্য আর বিধেয় উদ্দেশ্যটা কি মানে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় আমি স্কুলে যাই এখানে আমি হলো উদ্দেশ্য আর স্কুলে যাই হলো বিধেয় আমি ভাত খাই আমি এখানে উদ্দেশ্য আর ভাত খাই হলো বিধেয় মানে উদ্দেশ্য যে কাজটা করে তাকে বলা হয় বিধেয় এবার আমি স্কুলে যাই এখানে ভাগ করুন আমি কর্তা স্কুলে যাই তার পরবর্তী অংশ এখানে যাই কথাটা হলো ক্রিয়াপদ আর স্কুলটা হচ্ছে সংযোগপূর্ণ অর্থ মানে কোথায় যাচ্ছে সেই বিষয়টা আমি ভাত খাই আমি ভাত খাই এখানে আমি কর্তা এই কর্তা কর্ম অনেকগুলো থাকে পার্টস অফ স্পিচ তার জন্য জানা দরকার বাক্যের আটটা অংশ থাকে কিন্তু সমস্ত বাক্যে আবার এই আটটা বিষয় থাকে না নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাকশন ইন্টারজ্যাকশন এই বিষয়গুলো কিন্তু বাক্যে থাকে আর এগুলো খেয়াল রাখতে হবে তবে মোটামুটি যেগুলো বলবো সেগুলো খেয়াল রাখলেই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন তো শুনতে থাকুন আমি স্কুলে যাই তাহলে আমি কর্তা স্কুলে যাই বাকি অংশ ঠিক আছে এর ইংরেজি হলো আই গো টু স্কুল তাহলে আমি স্কুলে যাই স্কুল আমির পরে স্কুল এসছে তারপরে যাই এসছে আর ইংরেজিতে কিন্তু আই গো টু স্কুল মানে কর্তার পরে ক্রিয়া বসে এইটুকু মনে রাখুন যে বাংলাতে কর্তার পরে কর্ম বসে আমি ভাত খাই বাক্যের গঠনটা অ্যাট ফার্স্ট আপনাকে জানতে হবে আমি ভাত খাই আমি প্রথমে আর ভাত হলো কর্ম কর্তা যে কাজ করে তাকে কর্ম বলে তাহলে আমি ভাত খাই আই ইট রাইস এই আই ইট রাইস তাহলে এখানে আই মানে আমি আমি মানে সাবজেক্ট ইট মানে ভার্ব মানে ক্রিয়াপদ আর খাই মানে আমি খাই আই ইট রাইস এই রাইস হলো অবজেক্ট মানে কর্ম কর্তা যে কাজ করে তাকে কর্ম বলে এইগুলো একটু জানতে হবে এবার চলে আসুন বাক্যের গঠনটা বলে দিলাম এবার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমাদের অত্যন্ত ভালোভাবে জানতে হবে পার্সন পিআরএসও এন পার্সন এই পার্সনের বাংলা হলো পুরুষ মানে যারা কাজটা করে তারাই হলো পুরুষ এক কথাই মানে ক্রিয়াটা যে সম্পাদন করে সেই হলো পুরুষ এই পুরুষটা তিন প্রকার এটা মনে রাখতে হবে পুরুষ মানে পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন আই ইউ এই ভুল বললাম আই আর উই মানে আমি আমরা হলো ফার্স্ট পার্সন ইউ হলো সেকেন্ড পারসন ইউ মানে তুমি তোমরা সিঙ্গুলার প্লার দুটোই হয় তুমি তোমরা মানে ইউ হলো সেকেন্ড পারসন আর আমি আমরা তুমি তোমরা বাদে পৃথিবীতে যা কিছু আছে সব হলো থার্ড পার্সন এই পার্সনটা ভেরি ইম্পর্ট্যান্ট নো ইংলিশ ইংলিশ জানার ক্ষেত্রে পার্সনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখুন তাহলে পার্সন বলে দিলাম পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন আই আর উই মানে আমি আমরা আমাদের আমাদিগের এরকম হলে ফার্স্ট পার্সন ইউ মানে তুমি তোমরা তোমাদের তোমাদিগের এগুলো হলো সেকেন্ড পারসন আর পৃথিবীতে যা কিছু আছে যদু মধু রাম রহিম করিম গাছ পিয়ালা এই কম্পিউটার এই যে কম্পিউটার এই কম্পিউটারের সরঞ্জাম হুম এল্যামিনেশন এই কালার জেরক্স এইগুলো সব হলো এ টু জেড সবই হলো কিন্তু থার্ড পারসেন্ট তাহলে পার্সন বোঝা গেলে এবার আমাদের জানতে হবে নাম্বার নাম্বার কি নাম্বার মানে লক্ষাতে সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে সংখ্যাগুলো মানে কর্তার সংখ্যাটাকে বলছে নাম্বার সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার এই দুভাগে বিভক্ত নাম্বার প্রকার সিঙ্গুলার আর প্লুরাল একটা বোঝালে সিঙ্গুলার আর একের বেশি বোঝালে প্লুরাল একটা বোঝালে সিঙ্গুলার আর একের বেশি বোঝালে প্লুরাল একটা গাছ একটা পাখা একটা নদী একটা বই এগুলো হলো সিঙ্গুলার আর দুটো ছাতা তিনটে ছাত্রী ছটা শালিক নটা বক এগুলো হলো প্লুরাল নাম্বার এই প্লুরাল নাম্বার এবার আছেন ক্রিয়াপদে মানে যার দ্বারা কোনো কিছু করা হওয়া থাকা খাওয়া যাওয়া ইত্যাদি বোঝায় মানে কোনো কর্ম বোঝায় করা বোঝায় কিছু কর্ম করা বোঝায় তাকেই বলা হচ্ছে ক্রিয়াপদ এই ক্রিয়াপদ এই ক্রিয়াপদ বাক্যে থাকবেই কখনো কখন আমার উজ্জ্ব থাকে তো তাহলে আমি ভাত খাই আই ইট রাইস আই ইট রাইস মানে আমি ভাত খাই এগুলো আমি বলে দিলাম এইবার এবার এইবার যখন আমি বাক্যটা সেটিং করা শিখুন আই মানে আমি গো মানে যাই মানে আই গো মানে আমি যাই ইউ মানে তুমি গো মানে যাই ইউ গো মানে তুমি যাও রিড মানে পড়া আই মানে আমি রিড মানে পড়ি আই রিড মানে আমি পড়ি দে মানে তারা রিড মানে পড়া দে রিড মানে তারা পড়ে আই রিড এ বুক মানে আমি একটা বই পড়ি এইভাবে সাজাতে পারতে হবে এবং এর সাথে যেটা জানতে হবে ক্রিয়ার কাল মানে টেন্স টেন্সটা জানতে পারলে কিন্তু হয়ে যাবে আর এটাকে বাড়াচ্ছি না পরবর্তীতে আবারও ইংরেজি শিক্ষার পাঠ নিয়ে হাজির হব অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু এবং চ্যালেঞ্জ যদি এই এপিসোড শোনেন তাহলে ইংরেজি আপনি শিখে যাবেন মানে ছাত্রছাত্রীদের কথা বলছি একটু লক্ষ্য রাখুন শিখতে পারবেন পরবর্তীতে আবার কয়েক ঘন্টা পরে আসব নতুন এপিসোড নিয়ে ইংরেজি শেখার ধন্যবাদ